हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टूडेंट कॉर्नर। आबारो हाजिर হইছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই জায়গা থেকে তোমাদের 24টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আর আজ এই ভিডিওর মাধ্যমে পরবর্তী আরো কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আগের ভিডিওতে তোমাদের 24 তারিখ পর্যন্ত শর্ট কোশ্চেন অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছিল। আজ আমরা শুরু করব 25 থেকে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, ফরাজি আন্দোলন কি? ফরাজি আন্দোলন কি? ইসলাম ধর্ম সংস্কারের উদ্দেশ্যে হাজী শরীয়ত উল্লাহের নেতৃত্বে 19 শতকে বাংলায় যে আন্দোলন গড়ে ওঠে তা ফরাজি আন্দোলন নামে পরিচিত। অর্থাৎ এর নেতৃত্ব দান কে করে? হাজী শরীয়ত উল্লাহ। এরপরের প্রশ্ন কি আছে, ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরপ্রদেশের রায়বেরেলির বাসিন্দা সৈয়দ আহমেদ। তাহলে ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? সৈয়দ আহমেদ। তারপরের প্রশ্ন কি আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ কোন বিদ্রোহের পটভূমিতে রচিত? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আনন্দমঠ কোন বিদ্রোহের পটভূমিতে রচিত? উত্তর হলো কি, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত বঙ্কিমচন্দ্রের একটি উপন্যাসের নাম যদি বলে তাহলে সেটা লিখতে হবে তোমাকে আনন্দ মঠ। পরের প্রশ্ন, বাংলার নানা সাহেব নামে কে পরিচিত ছিল? বাংলার নানা সাহেব বলা হতো রামরতন মল্লিককে। যেমন আগের ভিডিওতেই আমরা দেখেছি বাংলার লক্ষ্মীবাঈ কাকে বলা হতো, যেমন রানী শিরোমণিকে, তেমনি বাংলার নানা সাহেব বলা হতো রামরতন মল্লিককে। কে বিশে ডাকাত নামে পরিচিত ছিল? নীল বিদ্রোহের নেতা বিশ্বনাথ সর্দার বিশে ডাকাত নামে পরিচিত ছিল। কোন কোন পত্রিকায় নীল চাষীদের উপর নীলকরদের অত্যাচারের কাহিনী প্রকাশিত হতো? উত্তর কি, হিন্দু প্যাট্রিয়ট, সমাচার চন্দ্রিকা, সমাচার দর্পণ, তত্ত্ববোধিনী প্রভৃতি পত্রিকায় নীলকর সাহেবদের অত্যাচারের ঘটনা ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। তারপরে প্রশ্ন কি আছে, বাংলায় নীল বিদ্রোহের প্রেক্ষাপটে কোন নাটকটি রচিত হয়? কোন নাটকটি নীল বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত হয়? উত্তর কি, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। নীল দর্পণ নাটকটা নীল বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত হয়েছিল 1860 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নীল কমিশন কবে গঠিত হয়? সেটাও হয় 1860 খ্রিস্টাব্দে। সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? সুই মুন্ডা কোল বিদ্রোহের নেতৃত্ব দেন। কে প্রথম বাংলায় নীল চাষ শুরু করেন? লুই বোনার প্রথম বাংলায় নীল চাষ শুরু করেন। চুয়ার বিদ্রোহ কোথায় হয়? চুয়ার বিদ্রোহ হয় পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ বাঁকুড়ায়। বীর সাহিত কাদের বলা হতো? বিরসা মুন্ডার অনুগামীদের বীর সাহিত বলা হতো। কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বন বিভাগ গঠন করে? 1864 সালে ব্রিটিশ সরকার বন বিভাগ গঠন করে। লাল প্রজাতন্ত্রী কাদের বলা হতো? ফরাজিদের বলা হতো কি, লাল প্রজাতন্ত্রী। পরের প্রশ্ন কি আছে, দেখো নীল বিদ্রোহের সূচনা কোথায় হয়? নদিয়া জেলার চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহের সূচনা হয়। ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য ছিল ভারতের মুসলমানদের মাধ্যমে ইসলামের পুনরুজ্জীবন। তিতুমীরের প্রকৃত নাম আগের ভিডিওতেই বলেছি, এখনো বলছি, দেখো তিতুমীরকে আমরা চিনি মীর নিসার আলী। তিতুমীরের প্রকৃত নাম কি? মীর নিসার আলী। কোল বিদ্রোহ দুজন নেতা, আগের চারটা যদি তোমরা দেখে থাকো কোল বিদ্রোহ দুজন নেতা কি কি নাম ছিল, দেখো বুদ্ধ ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা প্রমুখ হচ্ছে কোল বিদ্রোহের নেতা। সাঁওতাল বিদ্রোহে আর কোন কোন উপজাতিরা যোগদান করেছিল? কামার, কুমোর, এই উপজাতিগুলো সাঁওতাল বিদ্রোহে যোগদান করেছিল। কোন গভর্নর জেনারেলের নির্দেশে কোল বিদ্রোহ দমিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিং এর নির্দেশে কোল বিদ্রোহকে দমন করা হয় বা কোল বিদ্রোহ দমিত হয়। দাদন কথাটির অর্থ কি? দাদন কথাটির অর্থ হলো অগ্রিম অর্থ, অর্থাৎ নীল চাষ করার সময় চাষিরা অগ্রিম অর্থ ধার করত, সেটাকে বলা হতো দাদন। ভীল বিদ্রোহের একজন নেতার নাম লেখো, এটি কত সালে সংগঠিত হয়? ভীল বিদ্রোহের একজন নেতা হচ্ছে শিওরাম, এটি 1819 সালে সংঘটিত হয়।
ওহাবি শব্দের অর্থ কি? ওহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ। অভ্যুত্থান বলতে কি বোঝায়? কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে এক অংশের সংগ্রাম, সেটাই হলো কি অভ্যুত্থান। দারুল হরব কথাটির অর্থ কি? দারুল হরব কথাটির অর্থ কি? বিধর্মীর দেশ। পাগলপন্থী নামে কারা পরিচিত ছিল? দেখো, ফকির করিম শাহ বা চাঁদ গাজী নামে জনৈক ব্যক্তি উপজাতীয় গারোদের মধ্যে এক নতুন ধর্মমত প্রচার করেন। এই ধর্মের অনুরাগীরা পাগলপন্থী নামে পরিচিত ছিল। অর্থাৎ যে করিম শাহ বা চাঁদ গাজী যেই ধর্মমত প্রচার করেন, সেই ধর্মমত যারা মেনে চলতো তাদেরকেই বলা হতো কি পাগলপন্থী। বিদ্রোহী রাজা নামে কে পরিচিত ছিলেন? পাবনা কৃষক বিদ্রোহী নেতা ঈশান চন্দ্র রায় বিদ্রোহী রাজা নামে পরিচিত ছিলেন। এইবার দেখো একদম শেষ প্রশ্ন আজকের ভিডিও, সেটা কি? বালাকোটের যুদ্ধ কাদের মধ্যে হয়? ওহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ ও পাঞ্জাবের শিখ জাতিদের মধ্যে 1831 খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধ অনুষ্ঠিত বা বালাকোটের যুদ্ধ হয়। এই ছিল কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো।